চীনের বন্দি শিবিরে যেভাবে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হচ্ছেন উইঘুর নারীরা, চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের জন্য যেসব পুনঃশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে সেগুলোতে পরিকল্পিতভাবে ধর্ষণের শিকার হচ্ছে মুসলিম নারীরা। এই নারীদের একজন হচ্ছেন তুরসুনে জিয়া উদুন। বিবিসিকে দেওয়া তার এ বর্ণনা কোনো কোনো পাঠককে বিচলিত করতে পারে। তুরসুনে জিয়া উদুনের ভাষায়, তখন কোথাও মহামারী চলছিল না, কিন্তু ওই লোকগুলো সবসময় মুখোশ পরে থাকত। তারা স্যুট পরত, পুলিশদের পোশাক নয়। কখনো কখনো তারা আসত মধ্যরাতের পর। সেলে এসে তারা ইচ্ছামতো কোনো একজন নারীকে বেছে নিত। তাদের নিয়ে যাওয়া হতো করিডোরের আরেক মাথায় কালো ঘর বলে একটি কক্ষে। এই ঘরটিতে নজরদারির জন্য কোনো ক্যামেরা ছিল না। জিয়া উদুন বলেন, বেশ কয়েক রাতে তাকে এভাবেই নিয়ে গিয়েছিল ওরা। তার ভাষায়, হয়তো এটি আমার জীবনে এমন এক কলঙ্ক যা আমি কখনো ভুলতে পারব না। এসব কথা আমার মুখ দিয়ে বের হোক, এটা আমি কখনো চাইনি। জিনজিয়াং প্রদেশে চীনের এইসব গোপন বন্দি শিবিরের একটি তুরসুনে জিয়া উদুন বাস করেছেন মোট 9 মাস। তিনি বলছেন, ওই সেলগুলো থেকে প্রতি রাতে নারীদের তুলে নিয়ে যাওয়া হতো, তারপর মুখোশ পরা এক বা একাধিক চীনা পুরুষ তাদের ধর্ষণ করত। তিনি নিজে 3 বার সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। প্রতিবারই 2 বা 3 জন লোক মিলে এই কাজ করে। কোনো দয়ামায়া দেখানো চলবে না। এইসব বন্দি শিবিরে আনুমানিক 10 লাখেরও বেশি নারী পুরুষকে রাখা হয়েছে। চীনের বক্তব্য, উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের পুনঃশিক্ষণের জন্যই এসব শিবির। উত্তর পশ্চিম চীনের জিনজিয়াং প্রদেশের তুর্কিক মুসলিম সংখ্যালঘু এই উইঘুরদের সংখ্যা প্রায় 1 কোটি 10 লাখ। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, চীনা সরকার উইঘুরদের ধর্মীয় ও অন্যান্য স্বাধীনতা ক্রমেই হরণ করছে। গণ নজরদারি, বন্ধিত্ব, মগজধোলাই ও জোরপূর্বক বন্ধাকরণ পর্যন্ত করানো একটি ব্যবস্থা গড়ে তুলেছে তারা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই নীতির উদ্গাতা। 2014 সালে স্বাধীনতাকামী উইঘুরদের চালানো এক সন্ত্রাসী হামলার পর তিনি জিনজিয়াং সফর করেন। এর পরপরই মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের পাওয়া গোপন দলিল অনুযায়ী তিনি স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন যে এর জবাবে ব্যবস্থা নেওয়ার সময় কোনো রকম দয়ামায়া দেখানো চলবে না। মার্কিন সরকার গত মাসে বলেছে, জিনজিয়াংয়ে চীনের এসব কর্মকাণ্ড গণহত্যার সামিল। চীন একে মিথ্যা ও উৎপট অভিযোগ বলে বর্ণনা করেছে। এসব বন্দি শিবিরের ভেতর থেকে বাসিন্দাদের কারো বক্তব্য খুবই দুর্লভ। তবে সাবেক বন্দি ও প্রহরীদের বেশ কয়েকজন বিবিসিকে বলেছেন, তারা পরিকল্পিত সংঘবদ্ধ ধর্ষণ, যৌন নিপীড়ন ও অত্যাচারের শিকার হয়েছেন বা এর প্রমাণ পেয়েছেন। তুরসুনে জিয়া উদুন এখন যুক্তরাষ্ট্রে থাকেন। জিনজিয়াং থেকে পালিয়ে গিয়ে প্রথম কিছুদিন তিনি ছিলেন কাজাকিস্তানে। সেখানে তিনি সার্বক্ষণিক ভয়ের মধ্যে ছিলেন, তাকে বোধহয় আবার চীনে ফেরত পাঠানো হবে। তার মনে হতো, তিনি বন্দি শিবিরে যে পরিমাণ যৌন নির্যাতন হয়েছেন ও তার শিকার হয়েছেন, সে কাহিনী সংবাদ মাধ্যমকে বললে তাকে জিনজিয়াংয়ে ফেরত পাঠানোর পর আরও নির্যাতনের শিকার হতে হবে। তার উপর এসব ঘটনা বর্ণনা করাও ছিল একটা লজ্জার বিষয়। জিয়া উদুন যা বলেছেন তা পুরোপুরি যাচাই করা অসম্ভব, কারণ চীনের রিপোর্টারদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে তার বর্ণনার খুঁটিনাটির সঙ্গে জিনজিয়াং বন্দি শিবির সম্পর্কে বিবিসির হাতে থাকা অন্যান্য তথ্য ও বর্ণনা মিলে যায়। কাজাক নারী গুলজিরা। জিনজিয়াংয়ের বন্দি শিবিরে 18 মাস ছিলেন এমন আরও একজনের সঙ্গে বিবিসির কথা হয়েছে। তিনি হচ্ছেন কাজাক নারী গুলজিরা আওয়েল খানা। তাকে বাধ্য করা হয়েছিল উইঘুর নারীদের কাপড় খুলে তাদের অর্ধনগ্ন করতে, তারপর তাদের হাতকড়া লাগাতে। তিনি ওই নারীদের একটি ঘরে রেখে যেতেন, যেখানে থাকত কয়েকজন চীনা পুরুষ। পরে তার কাজ ছিল ঘরটি পরিষ্কার করা। তার ভাষায়, আমার কাজ ছিল ওই মেয়েদের কোমর পর্যন্ত কাপড় চোপড় খোলা এবং এমনভাবে হাতকড়া লাগানো যাতে তারা নড়াচড়া করতে না পারে। তাদের ঘরে রেখে আমি বেরিয়ে যেতাম, তারপর সেই ঘরে একজন পুরুষ ঢুকত, সাধারণত বাইরে থেকে আসা কোনো চীনা লোক বা পুলিশ। আমি দরজার পাশে নীরবে বসে থাকতাম। লোকটি ঘর থেকে বেরিয়ে গেলে আমি ওই নারীটিকে গোসল করাতে নিয়ে যেতাম। গুলজিরা বলেছিলেন, বন্দীদের মধ্যে সবচেয়ে সুন্দরী ও কম বয়স্ক মেয়েদের পাবার জন্য চীনা পুরুষরা অর্থ কড়ি দিত। এতে বাধা দেওয়া বা হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা ছিল না তার। কিছু সাবেক বন্দীকেও বাধ্য করা হতো প্রহরীদের সাহায্য করতে। জিয়া উদুন বলেন, কিছু মেয়ে যাদের সেল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তারা আর কখনো ফিরে আসেনি। যারা ফিরে এসেছিল তাদের হুমকি দেওয়া হয়েছিল,
কি ঘটেছে তা যেন আর কাউকে না বলে। জিনজিয়াং প্রদেশের চীনের নীতি বিষয়ে একজন বিশেষজ্ঞ অ্যান্ড্রিয়ান জেঞ্জ, তিনি বলেন এই রিপোর্টের জন্য যেসব সাক্ষ্য প্রমাণ উঠে এসেছে তা ভয়াবহ এবং তার আগে যা ভেবেছিলেন তার চেয়ে অনেক বেশি গুরুতর।